মুমিনুলের বলে আউট বিশ্বাস হচ্ছে না কোন পাকিস্তান সুপার লিগের বাতিল ক্রিকেটাররা আসবেন বিপিএলে কোহলি রোহিতের মধ্যে কোনো সমস্যা নেই বললেন ভারতের প্রধান নির্বাচক শোয়েব মালিকের ভাতিজাও খেলবেন কি পাকিস্তান দলে এবং যে ফুটবলারদের কিনতে কোনো টাকা লাগবে না সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত মুমিনুলের বলে আউট বিশ্বাস হচ্ছে না বছরের প্রথম দিনে সেঞ্চুরি করে ফেলেছেন নিউজিল্যান্ডের ডেভন কনয় দু সালের প্রথম দিনে তিনি ২২৬ বলে একশো রান করে আউট হয়েছেন বছর ও সেঞ্চুরির শেষ দুটি সংখ্যায় কিন্তু দারুণ মিল বছরের প্রথম দিনে আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে প্রথম ক্রিকেটারও কনওয়ে তার দারুণ ইনিংসটির পরিসমাপ্তি ঘটে টাইগার ক্যাপ্টেন মুমিনুল হকের বলে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভস বন্দী হয়ে মুমিনুল হক মূলত স্পেশালিস্ট ব্যাটার মাঝে মধ্যে স্পিন বলে হাত ঘোরান আজও লেগ স্টাম্পের ওপর করা তার নিরীহ গোছের ডেলিভারিটি বের হয়ে যাচ্ছিল দারুণ খেলতে থাকা কনোয়ে কি মনে করে বলটায় খোঁচা মারেন সেটা ব্যাটে লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে কনোয়ের এমন আউট দেখে অবিশ্বাস্য লাগে স্বাভাবিক কনয়ে নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে একজন পার্ট টাইম স্পিনারের বলে তিনি আউট হয়ে যাবেন আউট হয়ে ফেরার সময় হতাশায় বারবার বাথা ছিলেন কনোয়ে এরপর প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বললেন এটা হতাশার দীর্ঘ এক ইনিংস খেলার পর এমন অনিয়মিত বোলারের বলে কেউ আউট হতে চায় না তবে এখান থেকেও শেখার আছে উল্লেখ্য মাউন্ট মঙ্গানুর টেস্টে পাঁচ উইকেটে দুশো আটান্ন রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড এবাদত হোসেনের করা সাতাশি দশমিক তিন ওভারে টম ব্লান্ডেন আউট হলে আম্পায়ার দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন পাকিস্তান সুপার লিগের বাতিল ক্রিকেটার আসবেন বিপিএলে পাকিস্তানের টি টোয়েন্টি ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ বা পি এস এল আর বাংলাদেশের বিপিএল দুটি টুর্নামেন্টই একই সময়ে মাঠে নামবে এবার সেখানে খেলোয়াড়দের নিয়ে যে কারাগারে চলবে সেটি অনুমিত ছিল বিদেশি তারকা ক্রিকেটারদের বেশিরভাগ কোন লিগকে বেছে নেন সেটির ভিত্তিতে এল বনাম বিপিএল লড়াইয়া রায়ও দিয়েছে অনেক ক্রিকেটার টুর্নামেন্ট দুটি একই সময় বলে পাকিস্তানের তারকা ক্রিকেটারদেরও এবার পাচ্ছে না বিপিএল এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সিদ্ধান্ত পিএসএল এ বাতিল ক্রিকেটারদেরই শুধু বিপিএল এর জন্য ছাড়বে তারা খুবই স্বাভাবিক ব্যাপার পিএসএল এ দল পাওয়া ক্রিকেটারদের পক্ষে তো আর বিপিএল এ খেলা সম্ভব নয় বিপিএল এর জন্য পাকিস্তানের ক্রিকেটাররা পিএসএল ছেড়ে আসবেন এমন ভাবনাও করা সম্ভব নয় পিসিবি সিদ্ধান্ত তাই অবাক করে না সিদ্ধান্তটা এই পিএসএল যে ক্রিকেটাররা দল পাবেন না তাদের বিপিএল এ খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না পিসিবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী একুশ জানুয়ারি পিএসএল শুরু হবে এর ছয় দিন পর অর্থাৎ সাতাশ জানুয়ারি তবে পিসিবি নতুন সিদ্ধান্তের পরও বিপিএল ভক্তদের তেমন খুশি হওয়ার কিছু নেই একে তো পিএসএল এর দল না পাওয়া ক্রিকেটাররাই শুধু আসতে পারবেন বিপিএল এ তার মানে ধরেই নেওয়া যায় তারা পাকিস্তানের প্রথম সারির ক্রিকেটার নন তার উপর বাতিল এই ক্রিকেটাররাও বিপিএল এর চিন্তায় মাথায় নেওয়ার আগে সাত জানুয়ারি পিএসএল এর দ্বিতীয় দফা অপেক্ষা করছেন সাত জানুয়ারি কি প্রথম ড্রাফটে এই খেলোয়াড়রা কোনো দল পাননি তবে টুর্নামেন্টের জন্য স্কোয়াড সাজাতে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো জানুয়ারি পর্যন্ত দুজন করে খেলোয়াড় বেছে নিতে পারবেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি ক্রিকেটারদের বলা দিয়ে পাকিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান লিখেছে পাকিস্তানের দল না পাওয়া খেলোয়াড়েরা এখন জানুয়ারি ড্রাফটে অপেক্ষা আছেন কারণ বিপিএল এর চেয়ে পিএসএল এ খেলতেই বেশি আগ্রহী তারা তবে নতুন দুজন করে নেয়ার পরও দল না পাওয়া ক্রিকেটাররা বিপিএলে আসার কথায় ভাববেন বলে জানিয়েছেন ওই ক্রিকেটার এমন অনেক ক্রিকেটারের হাতেই নাকি বিপিএলে খেলার প্রস্তাব রয়েছে এখন পর্যন্ত পিএসএল এ দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে কিছুটা পরিচিত যে নামগুলো আছে সেগুলো হচ্ছে আহমেদ শেজাদ উসমান শেনোয়ারি জাহিদ মেহমুদ মোহাম্মদ ইরফান সোহেল খান ও জুনায়েদ খান গত মাসের শুরুর দিকে পিএসএল এর খেলোয়াড় ড্রাফট হয়ে গেছে কোহলি রোহিতের মধ্যে কোনো সমস্যা নেই বললেন ভারতের প্রধান নির্বাচক কোহলি কি নিজ থেকে ভারতের অধিনায়কত্ব ছেড়েছেন নাকি তাকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে বা বোর্ডের সঙ্গে কোহলির সম্পর্ক কি আর আগের মতো আছে অধিনায়কত্ব দিয়ে আট দশজন সাধারণ ক্রিকেটারের মতো কিভাবে মানিয়ে নিতে পারবেন কোহলি অধিনায়কত্ব নিয়ে রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে সম্পর্কটা কি আরও তিক্ত হয়েছে গত কয়েক মাস ধরে ক্রিকেট বিশ্ব দখল করে রেখেছে এসব আলোচনা কোহলি নিজেও এই প্রসঙ্গে কথা বলে আলোচনা বাড়িয়েছেন কোহলির কথার জবাব দিতে গিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও আলোচনার খোরাক জুগিয়েছেন ক্রিকেট মোদীদের এবার সে আলোচনায় অংশ নিলেন প্রধান নির্বাচক চেতন শর্মা গতকাল আয়োজিত এক ভিডিও কনফারেন্সে বিরাট কোহলির অধিনায়কত্ব হারানোর প্রেক্ষাপট এবং ওই সময়ের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করার সাবেক এই পেসার চেতনের মতে কেউই বিশ্বাস করতে পারেনি বিশ্বকাপের আগে ওভাবে কোহলি অধিনায়কত্ব ছাড়বেন সভা যখন শুরু হলো ওর ঘোষণা শুনে সবাই চমকে গিয়েছিল কারণ সামনে বিশ্বকাপ এই সময় এমন খবর শুনলে স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে সভায় উপস্থিত সবাই ওকে সিদ্ধান্তটা নিয়ে আরেকবার ভাবতে বলেছিল আমরা এ ব্যাপারে বিশ্বকাপের পর কথা বলতে পারি সব নির্বাচক ভেবেছিল বিরাটের সিদ্ধান্ত গোটা দলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিরাটকে বলা হয়েছিল ভারতীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থের জন্য হলেও সেজন্য অধিনায়ক থাকে ওই সভায় সব নির্বাচক সকল আহ্বায়ক উপস্থিত ছিলেন সবাই একই কথা বলেছিলেন ওই পরিস্থিতিতে কে ভিন্ন কথা বলবে কিন্তু এত কিছুর পরও কোহলির সিদ্ধান্ত বদলাতে কিন্তু সে ভেবে ও সিদ্ধান্তকে সম্মান জানানোর দরকার ছিল আমাদের সবার উদ্দেশ্য এক ভারতীয় ক্রিকেটের উন্নতি আমরা কোনো ধরনের বিতর্ক চাই না চেতন শর্মা এরপর বলেন ঠিক এ কারণেই আমরা এটা নিয়ে বেশ কথা বাড়াইনি আমাদের কাজ হলো দেশের জন্য সবচেয়ে যোগ্য খেলোয়াড়দের নির্বাচন করা এসব নিয়ে বিতর্ক যখন হয় ক্রিকেটার হিসেবে আমাদের খারাপ লাগে বিরাট যদি টি টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে ওর সিদ্ধান্তের ব্যাপারে আপনাকে তখন জানাতো তখন কি আপনি ওকে বলতে পারতেন যে আমরা শুধু একজন বা দুজন অধিনায়ক চাই বিশ্বকাপ তখন সামনে আমাদের মাথায় একটা চিন্তাই ঘুরছিল কোনোভাবেই যেন দলের উপর নেতিবাচক প্রভাব না পড়ে তখন আমাদের পরিস্থিতি শান্ত করার চিন্তা করতে হয়েছে আমরা তখন দ্বৈত অধিনায়কত্বের ব্যাপারে চিন্তা করার সময় ছিল না অধিনায়কত্ব নিয়ে কোহলি আর নতুন অধিনায়ক রোহিত শর্মার মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে চেতন বলেছেন যে দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে এজন্যই আমি সবসময় বলি সোনা কথায় কান দিতে নেই আমরা নির্বাচক হলেও সবার আগে ক্রিকেটার ওদের মধ্যে কোনো সমস্যা নেই কখনো কোনো পত্রিকায় খবর কখনো কখনো পত্রিকার খবর পরে হাসিই আসে আমি বলছি আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই তাদের দুজনকে নিয়েই ভবিষ্যতের জন্য পরিকল্পনা রয়েছে আমাদের আপনারা আমার জায়গায় থাকলে ওদের একসঙ্গে দল হিসেবে কাজ করতে দেখলে অনেক আনন্দ পেতেন ওদের নিয়ে মানুষ উল্টো পাল্টা কথা বলে ব্যাপারটা কষ্টের তাই অনুগ্রহ করে সকল বিতর্ক দু হাজার একুশ সালে ফেলে আসুন আসুন কিভাবে একটা ভালো দল গঠন করা যায় সেটা নিয়ে কথা বলা যাক শোয়েব মালিকের ভাতিজাও কি খেলবেন পাকিস্তান দলে পাকিস্তান দলে চাচা ভাতিজাকে একসঙ্গে খেলতে দেখা যাবে মাত্র শেষ হওয়া কায়েদে আজম ট্রফিতে মোহাম্মদ হুরাইরের পারফরমেন্সের পর এমন সম্ভাবনার কথা আলোচিত হচ্ছে বেশ জোরে সোরে হুরাইরা যে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের ভাতিজা সেই উনিশশো সাল থেকে পাকিস্তান জাতীয় দলে খেলে চলেছেন শোয়েব মালিক বয়স উনচল্লিশ হলেও এখনও থামার নাম গন্ধ নেই এর মধ্যে হুরাইরাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে আলোচনায় আসায় এখন শোয়েব হুরাইরাকে একই সঙ্গে পাকিস্তান দলে দেখার সম্ভাবনা বেড়েছে উনিশ বছর বয়সী হুরাইরা পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়দে আজম ট্রফিতে এবারই প্রথম খেলাছেন প্রথমবারই হয়ে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এতে পাকিস্তান দলে খেলার স্বপ্ন আরও বেড়েছে এই হুরাইরার পাকিস্তানের উত্তরাঞ্চলে হয়ে এবারই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে হুরাইরার তাতেই দীর্ঘ সংস্করণের ম্যাচের এই টুর্নামেন্টে এবার এগারো ম্যাচে আটান্ন গড়ে নশো ছিয়াশি রান করেছেন তিনি ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে তিনটি শতক এসেছে এর মধ্যে একটি ত্রিশতক অর্ধশতক এসেছে পাঁচটি খাইবার পাকতুনখোয়ার বিপক্ষে ফাইনালের দুই ইনিংসেও দুটি অর্ধশত হাঁকিয়েছেন তিনি ফাইনালের ঠিক আগের ম্যাচে বেলুচিস্তানের বিপক্ষেই হুরাইরের ব্যাট থেকে এসেছে তিনশো এগারো রানের ঝল একটি এবারের কায়দা আজম ট্রফিতে ইনিংস ইনিংস দিয়ে দ্বিতীয় কনিষ্ঠ পাকিস্তানি হিসেবেও প্রথম শ্রেণীতে ত্রিশ শতকের রেকর্ড গড়াচ্ছেন হুরাইরা এত কিছুর পর শেষ পর্যন্ত ফাইনালে তার দল হেরে যাওয়া অতৃপ্ত হুরাইরা ক্রিকিন ফুকে বলেছেন টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান করতে পারা ব্যক্তিগতভাবে তৃপ্তি তৃপ্তিদায়ক তবে সেটা শেষ পর্যন্ত দলকে শিরোপাও এনে দিলে আরও ভালো লাগত অতীতের ব্যর্থতার কথা তুলে এনেছেন তিনি তিনি বলেছেন যে গত বছর আমি খেলার সুযোগ পাইনি অনুর্ধ্ব উনি বিশ্বকাপেও ভালো খেলতে পারেনি এরপর শুধু কঠোর পরিশ্রম করে গেছে কষ্টে কেষ্ট মিলেছে এখন আরও পুরস্কারের দিকে তাকিয়ে হুরাইরা খেলতে চান পাকিস্তান দলে এবং সেটি তিন সংস্করণে আমার পরের লক্ষ্য তিন সংস্করণে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এবং দেশের জন্য ম্যাচ জেতানোর মতো পারফর্ম করা স্বপ্ন জানাতে অকপট হুরাইরা হুরাইরার দুয়ার খুলে যেতে পারে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান আবিদালীর হৃদযন্ত্রের জটিলতার কারণে এই কায়েদে আজম ট্রফিতে বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আবিদ তার এনজিও প্লাস্টিও হয়ে গেছে এরপর আর খেলায় ফিরতে পারবেন কিনা আবিদালি সে সংশয় থাকছেই সেক্ষেত্রে একজন উদ্বোধনী ব্যাটসম্যান দরকার হবে পাকিস্তানের তাতে পাকিস্তান দলের সুযোগ হবে হুরাইরার একসঙ্গে চাচা ভাতে যার ব্যাটিং দেখার লোভে বলা যায় সেটি তাড়াতাড়ি হলেই ভালো হুরাইরার চাচার বয়স যে চল্লিশের দিকে ছুটছে যে ফুটবলারদের কিনতে কোনো টাকা লাগবে না দু একুশ সাল শেষ নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সবাই ফুটবল প্রেমীরা তো রীতিমতো ক্ষণ গুনেছেন এর জন্য কারণ শীতকালীন দলবদল যে শুরু পহেলা জানুয়ারি এক মাসের জন্য আবার জমজমাট আলোচনা শুরু হবে খেলোয়াড়দের দলবদল নিয়ে সমর্থকরা প্রতিটি মুহূর্ত কাটাবেন নিজের ক্লাবে পছন্দের খেলোয়াড়ের যোগ দেওয়ার খবর পাওয়ার আশায় সবাই যে এই জানুয়ারিতে দলবদল করবেন এমন নয় অনেক বড় তারকায় জানুয়ারিতে দল পরিবর্তন করতে আগ্রহী নন মৌসুমের এই পর্যায়ে নতুন কোনো ক্লাবে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কঠিন তবু এবারের দলবদলে বেশ বড় কিছু নাম আলোচনায় থাকবে কারণ বর্তমান ক্লাবের সঙ্গে অনেকেরই চুক্তি শেষ হয়ে যাবে দু হাজার বাইশ সালের জুনে ফলে আগামীকাল থেকেই চাইলে অন্য কোন ক্লাবের সঙ্গে প্রকাশ্যে রাখতে পারবেন খেলোয়াড়রা তাদের বর্তমান ক্লাব এক্ষেত্রে বাধা হয়ে পারবে না প্রতি এমন কিছু দেখা যায় ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে দর কষাকষি চলতে থাকে খেলোয়াড়দের দেখা যায় জানুয়ারিতে গিয়েও একমত হতে পারে নাই দুই পক্ষ আর তখন সুযোগ দেওয়ার চেষ্টা করে অন্য ক্লাবগুলো গত মৌসুমে যেমন চাইলেই অন্য ক্লাবের সঙ্গে কথা বলতে পারতেন লিওনাল মেসি সার্জিও রামোস ডেভিড আলাবা জর্জিও গত মৌসুমে যেমন চাইলেই অন্য ক্লাবের সঙ্গে কথা বলতে পারতেন লিওনেল ম্যাসি, সার্জিও রামোস ডেভিড আলাভা জর্জিনিও বা জিয়ান লুইজি দন্য রুম্মারা চাইলে যে কোনো দলের সঙ্গে প্রাক চুক্তি করে রাখতে পারতেন কিন্তু সবাই নতুন দল ঘোষণার জন্য মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন তাদের মধ্যে আলাবার রিয়েল মাদ্রিদে যোগ দেওয়ার খবর অবশ্য জানুয়ারির দলবদলের পর থেকেই শোনা যাচ্ছিল যদিও রিয়াল বা আলাবা কোনো পক্ষই জানুয়ারিতে চুক্তি করার কথা স্বীকার করেনি এই মৌসুমে ঝড় তোলার মতো বড় সব নাম জানুয়ারিতে অন্য ক্লাবের সঙ্গে কথা বলতে পারবেন সবার প্রথমে আছেন কিলিয়ান এম বাপ্পে এই মৌসুমে পিএচডি ছাড়তে চেয়েছিলেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড কিন্তু তেইশ বছর বয়সী কোনোভাবেই ছাড়তে রাজি হয়নি তার ক্লাব প্রকাশ্যে রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছেন এম কাল থেকে চাইলেই রিয়ালের সঙ্গে চুক্তি করতে পারবেন তিনি তবে ফেব্রুয়ারিতেই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি জার্সিতে রিয়েলের মুখোমুখি হবেন এম এই অবস্থায় ক্লাব বদলানোর ঘোষণা দেয়া যে অন্যায় সেটা বোঝেই বললেন এমবাপ্পে আগে আগেই জানিয়ে দিয়েছেন জানুয়ারিতে দলবদলে সিদ্ধান্ত নেবেন না তিনি এমবাপ্পে না নিলেও তার জাতীয় দলের সতীর্থ উসমান হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত এই জানুয়ারিতেই নিতে হবে বার্সেলোনা এই উইঙ্গারকে ঘিরে ভবিষ্যৎ সাজাতে চেয়েছিল কিন্তু নতুন চুক্তির প্রস্তাবে দেমবেলে অবিশ্বাস্য বেতন ও ভাতা দাবি করায় বার্সেলোনা খেপে উঠেছে চুক্তি নবায়নের প্রস্তাব স্থগিত হয়ে গেছে এখন তাকে যত দ্রুত সম্ভব বিক্রি করতে চায় ক্লাব দেমবেলেকে পেতে আগ্রহী সৌদি মালিকানাধীন নিউ ক্যাসাল ইউনাইটেড তবে দেমবেলেকে পেতে চায় পিএস জুভেন্টাসের মতো ক্লাব সেক্ষেত্রে অবশ্য তাকে ছয় মাস অপেক্ষা করতে হবে তবে চাইলেই কাল থেকে এই দুই ক্লাবের সঙ্গে কথা সেরে রাখতে পারবেন দেমবেলে। বড় তারকা কিন্তু মুফতে দল ছাড়তে পারবেন এমন ফ্রেঞ্চ তারকা আরো একজন আছেন পল পকবা দু ষোলো সালে তৎকালীন বিশ্ব রেকর্ড করে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া পকবার চুক্তিও শেষ হয়ে যাচ্ছে এবার তার আচরণ ও তার এজেন্ট মিনো রাইওয়ালার কথাবার্তা বলছে ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তির সম্ভাবনা খুবই কম পকবার বহুদিনের স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে যাওয়ার চার বছর ধরে রিয়ালও তাকে আগ্রহী পেতে কিন্তু রিয়ালের বর্তমান কোচিং স্টাফ আর পকবাই আগ্রহী নন আঠারো বছর বয়সীকে পাওয়ার দৌড়ে তার পুরনো ক্লাব জোভেন্টাস ও ফ্রেঞ্চ ক্লাব পিএসজি এগিয়ে এ মৌসুমে আলাবার পর আগামী মৌসুমে মুফতে খেলোয়াড় পেতে চাইছে রিয়াল এমবাপ্পে ছাড়াও তাদের নজরে রয়েছে অ্যান্থনিও রুডিগার চেলসির এই জার্মান ডিফেন্ডার নতুন চুক্তিতে যে বেতন চাইছেন তা চেলসির এই জার্মান ডিফেন্ডার নতুন চুক্তিতে যে বেতন চাইছেন তা তারা দিতে চাইছে না রিয়াল এই সুযোগে নিতে চাইছে একই অবস্থা নাপোলির লরেন্জো ইন সিনিয়র ইতালিয়ান উইঙ্গার নাপোলি ছেড়ে যাবেন এটা প্রায় নিশ্চিত তাকে পেতে তিনটি ক্লাব আগ্রহী বলে গুঞ্জন শোনা যাচ্ছে গোল স্কোরিং উইঙ্গারদের মধ্যে আরও একজন কাল থেকে অন্য ক্লাবের সঙ্গে কথা বলতে পারবেন রোনালদো চলে যাওয়ার পর জভেন্টাসের মূল তারকা হওয়ার কথা ছিল পাওলো দিবালার কোচ জুভ মাসমিলিয়ানো দিবালা খুব পছন্দ ছিল তাকে কিন্তু দিবালার চুক্তি এখনো নবায়ন হয়নি ইতালিয়ান সংবাদ মাধ্যমের খবর একের পর এক চোটে পড়তে থাকা ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা দিবালার সঙ্গে চুক্তি নবায়নে জোভেন্টাস দ্বিধায় জানুয়ারিতেই বোঝা যাবে পাঁচ কোটি ইউরো মূল্যের আর্জেন্টিন ফরোয়ার্ডকে বিনামূল্যে যেতে দেবে কিনা জোভেন্টাস দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন